বিএসএল এর স্বরূপে মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট শেষ করে টি টোয়েন্টি খেলতে যাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ নিজেকে মানিয়ে নিতে খুব একটা বেশি সময় নেননি। কয়েকটা গ্ল্যাডিয়েটার্সের হয়ে পিএসএল এ প্রথম ম্যাচে রান পেয়েছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান, তবে ইসলামাবাদ ইউনাইটেডের কাছে 5 উইকেটে হেরেছে তার দল। বিপিএল এর শেষ আসরে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছে মাহমুদুল্লাহ রিয়াদ, কয়েকটার হয়ে প্রথম ম্যাচে বল পাননি। কিন্তু এই সংস্করণে ক্রমশ ফিনিশারের ভূমিকায় নিজেকে মেলে ধরা এই অভিজ্ঞ ব্যাটসম্যান দলকে নিয়ে গেছে 150 রানের কাছাকাছি। বুধবার শারজা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে 6 উইকেটে 148 রান করে কয়েটা, সর্বোচ্চ 45 রান করে আসার ছবি, আর ওই রান করতে তার বল খেলতে হয় 42টি, তাতে দল চাপে পড়ে যায়। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান আহমদ শেহজাদ 15 বলে করে 26 রান, 20 বলে 2 চার ও 1 ছক্কায় 29 রান করে অপরাজিত থাকে মাহমুদুল্লাহ। তার সাথে 46 রানের ঝুটি করা পেরারা খেলেন 18 বলে 27 রানের ছোড়ো ইনিংস। জবাবে 19 ওভার 1 বলে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইসলামাবাদ। 50 বলে 8 চার ও 3 ছক্কায় অপরাজিত 78 রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জিতেন স্যাম বিলিংস। আর শেন ওয়াটসন 27 বলে খেলেন 36 রানের কার্যকর ইনিংস।